শুরু করিতেছি মহান আল্লাহর নামে যিনি পরম করুণাময় এবং অত্যন্ত দয়ালু। আপনারা জানেন যে আজকে আমাদের যে গর্বের যে একটা বিষয় এটা হচ্ছে কি আমাদের সাফ চ্যাম্পিয়ন নারীরা যে সাফ চ্যাম্পিয়ন হয়েছে তারা আজকে বাংলাদেশে নামতেছে এবং তারা এত ভালো খেলছে যে এটার কোনো সীমা নাই, এত আমাদেরকে গর্বিত করছে পুরো বাংলাদেশিদেরকে। আমি আজকে একটা জিনিস দেখলাম যে এই যে আমাদের যে এই টিমটা, এই টিমটার যিনি গোল রক্ষক যে থ্রো আউট দ্য টুর্নামেন্ট মাত্র একটা গোল খাইছে সারা সাফ এই চ্যাম্পিয়নশিপে, এত বড় বড় দেশের সাথে খেলতে গিয়ে মাত্র একটা গোল খাইছে যে আমাদের রূপমা চাকমা যার বাড়ি রাঙামাটিতে। আজকে আমি একটা ছবি দেখলাম যে তার মনে হয় বাবা সম্ভবত একটা ঘরের সামনে দাঁড়ায় আছেন, হ্যাঁ তার মা মা একটা তার ঘরের সামনে দাঁড়ায় আছেন। এটা কোনো মানুষের ঘর আমার কাছে কখনোই মনে হয় নাই। আমি আমাদের একাডেমির সব প্লেয়ারদের সাথে বসে আমরা সিদ্ধান্ত নিছি যে সে আমাদের বোন, আমাদের একাডেমির সবাই বলছে যে সে আমাদের বোন, তার পাশে দাঁড়াইতে হবে। আমি সিদ্ধান্ত নিছি যে আমরা তারে একটা ঘর, আগামী সপ্তাহে তারে একটা ঘর বানাই দিতে চাই। বিষয়টা হচ্ছে গিয়ে প্রথমে আমি ঘর বানাই দেওয়ার আগে আরেকটা কথা বলতে চাই। প্রথমে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি যে সফল হওয়ার পর সবাই তার জীবনে কন্ট্রিবিউট করতে চায়, মানে তারে সেবা করতে চায় যেভাবে আমি করতেছি। আজকে এই মেয়েটা সফল হয়েছে এই কারণে আমি ব্যারিস্টার সুমন দ্বারা বলতেছি যে তারে একটা ঘর বানাই দিতে চাই। কিন্তু আমি সহ আমি একটা দুঃখ প্রকাশ করে বলতেছি যে সফলতার হওয়ার পরে আমরা কন্ট্রিবিউট করতে চাই কিন্তু কন্ট্রিবিউট করে কখনোই সফল করতে চাই না। দেখেন এই মেয়েটা এতদূর পর্যন্ত চলে গেল কিন্তু তার কখনোই কোনো বাড়িঘরের খেয়াল রাখে নাই। আমাদের একাডেমির আপনি খবর নিয়ে দেখতে পারেন যে 12টা প্লেয়ার এখন হচ্ছে গিয়ে ঢাকাতে বিভিন্ন একাডেমিতে খেলে, বিভিন্ন ক্লাবে খেলে, তাদের 12টা ছেলেকেই আমি কাউকে বন্ধক ছুটাই দিছি, কার জমি কিনে দিছি, মানে বিভিন্ন ধরনের ঋণ পরিশোধ করে দিছি। আজকে এগুলা করাতেই এরা অনেক বেশি সফল। আমাদের প্রথমে আরেকটা কথা বলে যাই, বাংলাদেশ ফুটবল ফেডারেশনের আওতায় তো আমরা সবাই, ফুটবল ফেডারেশনের পক্ষ থেকে প্রথমে ক্ষমা চেয়ে নিচ্ছি যে এইরকম একটা এই আমাদের এত দূর যাওয়া ছেলে মেয়েদেরকেও যে আমরা একটা সামান্য ঘর বানাই দিতে পারি নাই, অথচ এত বড় বড় ফেডারেশন এত বড় বড় বক্তব্য, এটার জন্য প্রথমেই মাপ চেয়ে নিচ্ছি। কারণ যারা ক্ষমা চায় তারা তো ক্ষমা চাইবেন না, এটা নিশ্চিত আমরা জেনে গেছি, বুঝে গেছি এবং এই দায় আমাদেরকে আরো অনেকদিন টানতে হইতে পারে। আমি আপনাদেরকে এখানে রাঙামাটির যারা আমার এই ভিডিওটা দেখতেছেন তাদেরকে অনুরোধ করব, আমি এই রূপমা চাকমার কোনো নাম্বারও আমার কাছে নাই বা তার পরিবারের কোনো নাম্বারও নাই, তারা কেউ যদি রাঙামাটি থেকে কষ্ট করে আমার সাথে একটু যোগাযোগ করবেন, যোগাযোগ করে আমি এই এই সপ্তাহের মধ্যে তার বাড়ির কাজটা শুরু করতে চাই যতটুকু সম্ভব। আমরা একাডেমি থেকে তার বাড়ির কাজটা শুরু করতে চাই। আমার কথা হচ্ছে যে এই যতটুকু পারি মানুষ যখন সফল হবে তাদেরকে সহযোগিতা করি। কারণ হচ্ছে কি বাংলাদেশে আমরা বহু মানুষ আছি চাইলেই এই ধরনের মেধা যেগুলো আছে এগুলার টেনে নিয়ে আসতে পারবো আমরা মেইন স্ট্রিমে। কারণ আমাদের যে ফুটবল ফেডারেশন এটা হাত ধুয়ে নেন, এরা কিচ্ছু করবে না, এরা হচ্ছে গিয়ে বিভিন্ন কিছুতে আসক্ত হয়ে গেছে, এরা এখন শুভ বুদ্ধির কোনো কাজই করবে না। আপনি একটা কথা জানেন যে মানুষের একটা লেভেলের পেইন বা যন্ত্রণা হইলে বেশি হইলে মানুষ অজ্ঞান হয়ে যায়, মানুষের শরীর এর চেয়ে বেশি কষ্ট সহ্য করতে পারে না। কিন্তু আমার এইটা জানা নাই যে কতটা রকমের অপমান হইলে, বেজ্জত হইলে একটা মানুষ অপমানিত বোধ করে। কারণ বাংলাদেশ ফুটবল ফেডারেশনের কিছু নেতৃবৃন্দকে দেখে আমার কাছে মনে হয়েছে যে এদের মনে হয় কোনো মাপকাঠি নাই যে কতটা বিজ্জত হইলে, অপমানিত হইলে সারা বাংলাদেশের মানুষ খারাপ বললে তারা অপমানিত বোধ করবেন, এটা আমার জানা নাই। এবং এই জায়গাটা ছেড়ে ভালো মানুষের কাছে দিবেন। আপনারা নিশ্চিত থাকেন আমি কখনো বাংলাদেশ ফুটবল ফেডারেশনে যাব না, আপনাদেরকে কথা দিচ্ছি। কারণ আমি ফুটবল ফেডারেশনে গেলে আমার সকল সংগ্রাম ফুটবলের জন্য যেটা ছিল এটা মনে হবে যে আমি স্বার্থের কারণে এই সংগ্রামটা করছি। আমি আবারও আপনাদের কাছ থেকে বিদায় নেওয়ার আগে রাঙামাটির যারা আছেন বা এই আমাদের এই গোলকিপারের যারা আত্মীয় স্বজন আছেন কেউ যদি একটু কষ্ট করে আমার এই নাম্বার, আমি আমার পিএসএর নাম্বার দিয়ে যাচ্ছি, একটু যোগাযোগ করলে আমি যখনই যোগাযোগ করবেন তখনই আমি ওর বাড়ির কাজ শুরু করতে চাই। এই আহ্বান রেখে আপনারা যারা যারা যে যে আছেন ভালো অবস্থায় আছেন অল্প করে হইলো আমাদের এই টিমটারে বাঁচাই রাখেন, তাদেরকে একটু অর্থনৈতিকভাবে স্বাধীনতা দেন। দেখবেন এদেরকে অর্থনৈতিক স্বাধীনতা দিলে এরা আমাদেরকে অন্য লেভেলের গর্বের জায়গায় নিয়ে যাবে, এটা আমার পুরো বিশ্বাস। আজকের মতো বিদায় নিচ্ছি, ভালো থাকুন, সুস্থ থাকুন।